আচ্ছা তোমাদের আগে আমরা কি শিখেছিলাম বাংলা সংখ্যা অর্থাৎ কি একচন্দ্র 1 2 3 4 এরকম আচ্ছা এবার আমরা শিখব কি ইংরেজি সংখ্যা ইংরেজি সংখ্যা কি 1 2 3 4 5 6 তোমরা যখন বাংলা সংখ্যা শিখেছো একচন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র প্রত্যেকে জানো যে এইভাবে তোমরা শিখেছো বাংলা আবার যখন ইংরেজি সংখ্যা হচ্ছে 1 2 3 4 এই এই হচ্ছে বাংলা একচন্দ্র যেটা সেটা সংখ্যা এটা হচ্ছে ইংরেজি সংখ্যা 1 2 3 4 এবার আমরা বাংলা সংখ্যা কি করেছি বাংলা সংখ্যার সঙ্গে সঙ্গে তার বানানটাও শিখেছি বানান আমরা কি লিখেছিলাম এক এক এ ক এক দুই দশ হর্ষ দুই তিন দশি তিন ছয় চার আবার যখন আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে আমরা সংখ্যাটা বললাম 1 2 তখন আমরা এই 1 2 এই সংখ্যারও বানান শিখব তাহলে 1 আমি মুখে বলছি তখন 1 বানান করতে হবে ও এ ই 1 2 ই ডব্লিউ ও 2 3 ই এইচ আর ডবল টি 3 4 A-O-U-R 4 তাহলে এটা হচ্ছে বাংলা সংখ্যা তার পাশাপাশি হয়ে গেল তার বানান এটা হচ্ছে ইংরেজি সংখ্যা এর পাশাপাশি হয়ে গেল আবার তার বানান এইভাবে আমাদের যখন আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাটা শিখে গেছি এবার তার বানানগুলো আমাকে করতে হবে আমি 1 থেকে 10 পর্যন্ত যখন বললাম তখন 1 2 3 4 এইভাবেই লিখেছ কিন্তু যখন 11-তে চলে আসলাম আমরা 10-এর পরে 11 তখন কিন্তু আমাদের একটু ভেঙে ভেঙে লেখাটাই ভালো যাতে আমরা দশকটা বুঝতে পারি এককটা বুঝতে পারি আবার যখন 99 পর্যন্ত আমরা বানানটা লিখব তখন আমরা একক দশকের মধ্যেই থাকব যখন আমরা 100-তে চলে যাব তখন আমরা 3 সংখ্যার দিকে এগোচ্ছি চলে যাব তাই যখন আমরা 11-12-13-14 এইভাবে এই বানানগুলো শেখার সঙ্গে সঙ্গে আমরা একটু ভেঙে ভেঙে লিখব কি লিখব 1 10 1 অর্থাৎ 10 10-এর সঙ্গে 1 যোগ হয়ে 11 হয়েছে তাই 1 10 1 11 আবার এই যে আমরা সংখ্যাগুলো শিখছি বানান শিখছি এই ইংরেজি সংখ্যার সঙ্গে বাংলা সংখ্যার আবার একটা ম্যাচিং করতে হয় যে সেটা আমরা শিখেছি কিনা এবার দেখো আমি এই বানানগুলোকে মুছে দিচ্ছি মুছে দিয়ে এবার আমরা কি করছি সংখ্যাটাকে উল্টে লিখছি কিভাবে এই সংখ্যাগুলোকে যদি আমি একই রাখি তে ঠিক আছে একচন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বিয়ে পাঁচে পঞ্চপাণ আর এটা তো এই ইংরেজি সংখ্যাটাকে আমি উল্টে লিখছি কিভাবে লিখছি 2 3 5 4 1 এইভাবে লিখলাম এবার এইটা হলো বাংলা সংখ্যা আমরা সংখ্যাগুলো ঠিকঠাক চিনতে পারছি কিনা ইংরেজি সংখ্যা এবং বাংলা সংখ্যা আমরা চিনতে পারছি কিনা তখন আমরা প্রশ্নপত্র দিয়ে দিলাম যে মেলাও তোমরা ইংরেজি সংখ্যার সঙ্গে বাংলা সংখ্যা মেলাও তোমরা কি করে মেলাবে তখন তোমরা যদি ঠিকঠাক ইংরেজি সংখ্যাও শিখে গিয়ে থাকো এইবার মেলাতে হবে এইভাবে আছে তখন একটা তীর চিহ্ন এটাকে বলা হয় তীর চিহ্ন এই তীর চিহ্ন দিয়ে তোমাকে মিলিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমি সংখ্যাগুলো ঠিকঠাক শিখে গেছি এবার তোমরা যখন 1 আছে 1টাকে 1-এর সঙ্গে মিলিয়ে দেবে এইটা হয়ে গেল আমরা শিখে গেলাম ইংরেজিতে 1 বাংলায় 1 আবার যখন 2 আছে এটা
এটাকে আমি মিলিয়ে দেব এটা হচ্ছে 2 বাংলায় 2 বলছি আর ইংলিশে 2 3 3 দেখো এইভাবে আছে আবার 4 এবার বাংলায় 4 ইংলিশে 4 তখন 8 আর 3 5 বাংলায় 5 ইংলিশে 5 তখন 8 এইটাকে হচ্ছে ইংরেজি সংখ্যার সঙ্গে বাংলা সংখ্যা মেলানো ম্যাচিং তোমাদের এইভাবে ইংরেজি বাংলা প্রতিটি সংখ্যাকে শিখতে হবে বোঝা গেছে ঠিক আছে পরে আবার আমি দুই সংখ্যা অর্থাৎ 10 আর 11 আবার ইংরেজি হবে 11 12 এইভাবে পরের দিনের ক্লাসে আবার সেটাকে শেখাবো থ্যাংক ইউ